দুর্গাপূজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা সিনেমার নস্টালজিয়াও। দুপুরের ভিড় এড়িয়ে টুক করে কাছের সিনেমা হলে একটা পূজোর ছবি না দেখলে কি হয়? এবার পূজো রিলিজে রয়েছে এক গুচ্ছ বাংলা ছবি, টেক্কা, শাস্ত্রী, বহুরূপী। পূজো এবার তিনটি হাই ভোল্টেজ বাংলা ছবি মুক্তি পাচ্ছে একই দিনে। বক্স অফিসের টক্কর যে জোর কদমে হবে তা বলাই বাহুল্য। ছবির প্রচার জোর কদমে শুরু করে দিয়েছেন সৃজিত থেকে শিবপ্রসাদ, দেব রুক্মিণী থেকে কৌশানীরা। বারুইপুরের এক সিনেমা হলে কাউন্টারে দাঁড়িয়ে টিকিট বিক্রি করলেন দেব সৃজিৎ, আর তাতেই লম্বা লাইন পড়ে যায় টিকিট কাউন্টারের সামনে। তাদের হাত থেকে টিকিট কিনতে নিমেষে ভিড় জমে হলের বাইরে। আবদার আসে সেলফি অটোগ্রাফে, সৃজিতের সাফ কথা, আগে টিকিট পরে অটোগ্রাফ সেলফি। প্রচারের ভিডিও পোস্ট করেছেন দেব, ক্যাপশনে লিখেছেন মাঠে নেমে কাজ হয়তো এটাকেই বলে। যখন জাতীয় পুরস্কার জয়ী পরিচালকেরও চেষ্টা থাকে যেন প্রযোজকের জয় হয়, তাহলে তো আর হারার কথাই নয়। তাসের দেশের ইদা ও মায়ের ছবি আগেই সামনে এসেছিল, এরপর ইখলাক রূপে অবতারের সামনে আসে দেবের ফার্স্ট লুক। বাংলায় পুজোর রিলিজ মানেই সৃজিত মুখোপাধ্যায়। গত পুজোয় তাঁর তুরুপের তাস ছিল বাইশে শ্রাবণের প্রিকুয়েল দশম অবতার। এবছর পুজোয় আসছে টেক্কা, অপেক্ষা এখন তারই।